আসসালামু আলাইকুম গাইস। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমরা কিন্তু খেলা শুরু করে দিচ্ছি বাস সিমুলেটর ট্যুরের সাথে। তো আমার বাসটা কিন্তু আটকে গেছে ভাই, এখান থেকে আমি আমার যাত্রী বা প্যাসেঞ্জার কিন্তু নিয়ে নিয়েছি অলরেডি। এখান থেকে আমি আমার জার্নিটা স্টার্ট করতে যাচ্ছি। সেই দিন আমার যেতে হবে বাই দ্য ওয়ে। আসসালামু আলাইকুম গাইস। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমরা কিন্তু খেলা শুরু করে দিয়েছি হচ্ছে ইউরো বাস সিমুলেটর 2। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাসটি, যেটার নাম হচ্ছে হানিফ পরিবহন। তো এখান থেকে কিন্তু আমাদের জার্নিটা স্টার্ট হতে যাচ্ছে গাইস। ফুল পাওয়ার কিন্তু আমরা চলে যাব হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্থানে। এটা হচ্ছে বোলবোর স্টেশন, যেটা কিনা এখানে বোলবোর বাসই সাপোর্ট করে। ট্রাক ডিলার্স, কাস্টমাইজ, ইয়েস, এটা হাই বাস না, এই জন্য সমস্যাটা হচ্ছে ভাই। যাবে বাইস প্রাণীবের নাম প্রাণী চিল, সবসময় চিল থাকতে হবে। স্টিয়ারিং ও বদলাম, চেক করো গাইস, এ সব কিছু কি হয়ে রই আছে, চেক ইট গাইস, কি বানাই লাগা। ও ভাই সাহেব একদম সেট নাম্বার লাগ গেল यार, ফিনিশ লাগা দি হ্যাঁ। कुछ मरम्मत करेंगे, हाँ भाई हमारा डिजाइन फुल कॉर रेडी हो गया है। तो गाइस कस्टमाइजेशन डन, हमारे इंजिनटा के अपडेट कर বাসের সামনে কিন্তু নাম্বার প্লেট আছে, নেম প্লেট আছে রায়হান বাই করে। এখান থেকে আমরা কনফার্ম দিয়ে গেম সেন্ড শুরু করতে যাচ্ছি। ট্রেডিং এ দিয়ে দিলাম এখান থেকে ফুল পাওয়ার। আসসালামু আলাইকুম গাইস। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। এরই সাথে কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি হানিফের ভলভো বাস দিয়ে, মানে ভলভোর হানিফের বাস দিয়ে। আজকের ট্রিপটা হচ্ছে সিলেট টু দার্জিলিং। কিছু সিনেমেটিক্স ভিউজ শেষে আমরা কিন্তু গেম প্লেটা শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ভলভোর হানিফ পরিবহনের একটা বাস, যেটা কিনা একটা হাইব্রিড প্রজেক্ট বলা চলে, কারণ এটা ব্যাটারিতে চলে, তেলেও চলে। বাসটা কিন্তু গুড লুকিং এবং গ্লোসি একটা ফিনিশিং দেওয়া হয়েছে, যেটা কালার হচ্ছে রেড কালার। আর এটা স্টেশন হচ্ছে কিন্তু ভলভোর। তো এই মাধ্যমে কিন্তু আমি আমার স্লিপের ভায়োলেশনটা একটু কমায় নিলাম। বিসমিল্লাহ বলে স্টার্ট দিই। বিসমিল্লাহ রহমান রহিম। বাসটা কিন্তু গুড লুকিং অস্থির, এটা দেখে বাসটা আসলে হর্নটা দেখি, ইমার্জেন্সি হর্ন না এটা বলা চলে। তো বাই দ্য ওয়ে আমরা কিন্তু গেম প্লেটা শুরু করতে যাচ্ছি। ও শিট শিট শিট, ও শিট। আচ্ছা ঘুমাইলে পরে এটা জানি কেমনে কি করে রাখত, মানে আবার রেখে যেতে হবে।
সামনে তো দেখা যাচ্ছে এই জায়গাটা। মাত্র বাইক করলাম, আমার ঘুমের সমস্যা হয়ে গেছে গাইস। তো আমাদের ড্রাইভারকে আগে রেস্ট দিতে হবে, তা না হলে কিন্তু আমরা বাস ঠিক মতন চালাতে পারবো না। এই জায়গাটা দেখছি, এই যে তো আমরা কিন্তু বাস ড্রাইভারকে ফুল পাওয়ার একটা রেস দিয়ে দিলাম। আচ্ছা আর একটা রেস দিয়ে দিই বাস ড্রাইভারকে, রাত্রে হয়ে গেছে যার কারণে রাত্রে আমরা বের হচ্ছি না, আর একটা রেস দিয়ে দিলাম। এখন সকাল 11টা বাজে, তো এখন আমরা বিসমিল্লাহ বলে বাসটা স্টার্ট করছি গাইস। যা হয়েছে সেটা মর্মান্তিক অবস্থা, চেক করো গাইস, দেখে আপনার লাপারবাই কেন আসতে চা মানে বুঝলাম না কিছু। তুই কুফাটা লাগাইছিস তাহলে এমনি আজকে আমার কতগুলি ভিডিও হয়ে যায়, বাসটা করতে মনে হয়ে করলাম লাস্টে দেয় ধরা না খেয়ে চাকটাই লাগাবো। বাই দ্য ওয়ে আমাদের কিন্তু গাড়িটা কমপ্লিটলি হয়ে গেছে, কার্বন ফাইবারের একটা টেক্সচার লাগাচ্ছি, গ্লোসি একটা টেক্সচার, ব্লু কালার, কনফার্ম করে দিলাম গাইস। আসসালামু আলাইকুম গাইস, তো কী অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন।
তো আজকে আমরা খেলতে যাচ্ছি ইউরো বাস সিমিউলেটার 2। আমরা কিন্তু আজকে ট্রিপটা দিচ্ছি হচ্ছে সিলেট টু কুয়ালালামপুর। তো আজকের যে বাসটা সেটা হচ্ছে ভলভোর হানিফ, যেটা কিনা সচরাচর কোথাও দেখা যায় না। এটা হচ্ছে দশ চাকার একটা বাস, যেটা কিনা গ্রিপিং অস্থির লেভেলের। বাসটা চালালেই আপনারা বুঝতে পারবেন কীরকম গ্লোসি এবং কীরকম ক্লাসি একটা বাস। এটা লুকটা কিন্তু অস্থির, আসলে এটা ভলভো, এখানে বড় করে লেখা আছে ভলভো। সেটা আবার কিনলো ভাই, যারা আমরা কিন্তু আমাদের ম্যাপে চলে এসে পড়েছি। এখন আমরা ফুল পাওয়ার চলে যাচ্ছি আমাদের বাসটিকে স্টার্ট দিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে আমরা যাব হচ্ছে বাস স্ট্যান্ডে বিরাট দূর ডানে যাব। এখান থেকে আমরা সোজা বরাবর চলে যাবো। বাসটা দেখতেই পাচ্ছেন কীরকম ঘুরছি, পড়া দুপাট্টা মারতেছি, ফ্লাশলাইট আছে, লাইটটা করছি। আমি যদি সামনে থেকে দেখাই, আমার কিন্তু নামের ট্রেডমার্কটা দেওয়া আছে রায়হান 46। এখানে ফুল পাওয়ার চলে যাই, তা না হলে কিন্তু আমাকে ধরে ধরে রাখবে। আপনাদের জন্য আমি সিগন্যালটা ভাঙলাম। আপনারা জলদি করে ওই লাল কালার সাবস্ক্রাইবের বাটনটার মধ্যে জুড়ে মারবেন, জানি না কিন্তু উঠে গেলাম 120, মানে এক চান্স 120 উঠে গেছে। অ্যামেজিং একটা ব্যাপার। আমরা দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। হানিফ মানে হচ্ছে ঘূর্ণিঝড়। ভাঙাচোরা রাস্তার মধ্যে আমরা যাচ্ছি, সামনে হচ্ছে আমরা চা বাগান, পাহাড়ি রাস্তা, ভাঙাচোরা রাস্তা। রাস্তা কাটে কম, কারণ হাইব্রিড পথে চারপাশে হচ্ছে আমাদের চা বাগান রয়েছে। এখানে সিএনজি আলাগুলো মারাত্মক শয়তান। আমি 166-তে খেলতেছি, ছাটকা দেখা দিই সবাই সাদা মতো আমি খিস্তাছি গাছটা। এখানে
মানুষ চাষবাস করে, মানে চা পাতা যেহেতু এখানে উৎপাদন হয়, যার কারণে এখান থেকে অনেক কিছু দেশের বাইরে যায়। আমি এখন ভিডিও রেকর্ড করতেছি, এখন বাজে রাত্রে 11টা, যাই না তবে পাবলিশ হবে, তবে এটা আপলোড করবো। স্পিড থেকে তো বেশি সময় লাগে না, হাইব্রিড হওয়াতে এক চান্স স্পিড। Thank you.
Thank you.
কি করতেছ? ভাই বুঝলাম না, কাহিনী কি? যত নিয়ম পাবো সব নিয়মকে ধ্বংস করে দিবে। এক মিনিট, এক সেকেন্ড, আমরা এখন আছি বিবারিয়া স্লট। আমরা এখন এসে বললাম আশুগঞ্জে। এই বেটার ছেলের জন্য আমাদের এখন একটু ক্রেজি মোডে যাওয়া যাক। আচ্ছা, আমাদের ওয়াইফাইটা লাগাতে লাগবে। আর হ্যাঁ, কালকে আরএস টাইম আসবে, আমাদের এখান থেকে অনেকজনকে নিয়ে যেতে লাগবে। বাসটা অনেক হ্যান্ডলিং,
সহজে অনেক কন্ট্রোল করা যায়। আমাদের বাস আপনার লোডে, তার জন্য আমরা কাউকে নিতে পারছি না। আজকে ক্যাবটা কম আমি তো ফেসবুকে ঢুকি না অনেক, আমার জিগাও আমি স্কুল না মেসেঞ্জারে না, আমি স্কুলে গেলে খালি একটু ফেসবুকটা ঢুকি। আমাদের ডিস্কো বলটা অনেক যুদ্ধ আছে, পারফেক্ট ব্রেকিং, এখন ব্রেক মনে হয় আমি আর কি জানি যাবো না, একদম পারফেক্ট এন্ট্রি ব্রেক। একটা ট্রাক আছে যাবো না। আচ্ছা বাই দ্য ওয়ে আমার হেলপার নাই, ও শিট আমি তো আমার হেলপারকে রাস্তায় রেখে এক্সট্রা সিটও দেওয়া আছে আমার হেলপার, বেচারা হেলপার গাইড করতে যাওয়ার পর আমি আর তাকে নিতে পারিনি, বাড়ির বাই। হ্যাঁ আমাদের একটু ফিউল লাগবে, টাকা তেল নাই, সার্ভিসিং সেন্টার যেতে লাগবে, আমার ইন্ডিকেটারটা একদম লুকিং গ্লাসটা একদম কোন হয়, তাকাতে গেলে একদম ইয়েতে তাকাতে গেলে এক সাইড ডিসব্যালেন্স হয়ে যায়, একদিকে তাকালে আরেকদিকে জায়গা থাকে। শুধুমাত্র যদি পুলিশ না আসলে অপর এই সাইড দিয়ে একটা গাড়ি না আসলে আর কিচ্ছু না, কারণ ইউটার্নের রাস্তা আমি অনেক স্পিডে চালাচ্ছি, অবশ্যই রাস্তার অবস্থা অনেক খারাপ। বেচার হেল্পারটাও নাই, বেচার হেল্পার ভাগ করতে গিয়ে হারিয়ে গেছে, এটাকে আর নিয়ে না ওরা সমস্যা নেই, কোনো কিছু চেয়েছে আবার অনেকদিন পরে
हाँ जी गया बोले। Thank you.
ওকে।